নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনাটগিরি ইউটিউব চ্যানেল। আমি সুজন আপনাদের সঙ্গে আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। আশা করি থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছেন। তবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এবং যারা নতুন নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নতুন একটা ভিডিও বাংলার উপর এবং রিসেন্ট আপডেট এটা। তো চলুন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন। ওকে, তো চলুন আজকের টপিকে। তো যারা সিএসসি ভিএলই আছেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি সিএসসি লগ ইন করছি এবং আপনারা চাইলে মোবাইল থেকে করতে পারেন, কিন্তু পুরো স্টেপটাতে পারবেন না। আপনি পিএম কিষান কিষান টাইপ যোজনা এটা টাইপ করলেই চলে আসবে উপরে, পিএম কিষান লেখা আছে যেটাতে। তো আমি চ্যানেলের ডিসক্রিপশানে বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকেও গিয়ে করতে পারেন। তো এখান থেকে গিয়ে আপনার ফার্মার কর্নার এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখান থেকে গিয়ে আপনারা আধার নাম্বার দিয়ে করতে পারবেন। তো আমি এখানটাতে ফার্মার রেজিস্ট্রেশন আমি আমার অনলাইন সিএসসি থেকে করছি। দেখতে পাচ্ছেন ফ্রেশ ফার্মার রেজিস্ট্রেশন, ফ্রেশ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ফ্রেশ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা কাগজটা রেডি করে নিন, তারপরে করছে ফ্রেশ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো ওয়েস্ট বেঙ্গল স্টেট দেবো। ডিস্ট্রিক্ট আপনার যা ডিস্ট্রিক্ট আছে সেটা দেবেন। তারপরে আপনার হচ্ছে গিয়ে এখানে সাব ডিভিশন, এখানে সাব ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট দেবেন, ব্লক দেবেন। এখানে ভিলেজ লিস্ট অটোমেটিক চলে আসবে এইগুলো দেওয়ার পর, এটা 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 দেওয়ার পরে এখানে ভিলেজ লিস্ট অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার নেম, এখানে ফার্মার নাম দেবেন যে যার নামে জায়গা আছে, এবং অবশ্যই সেটা জল জমি হতে হবে। এখানে ফার্মার টাইপ দেবেন, জেন্ডার টাইপ দেবেন, মেল ফিমেল দেবেন। এখানে ক্যাটাগরি দেবেন জেনারেল এসসি এসটি, এখানে ফার্মার টাইপ দেবেন স্মল, এবং আদার্স দু হেক্টরে যদি বেশি জায়গা থাকে তাহলে আদার্স দেবেন, যদি দু হেক্টরে কম জায়গা থাকে তাহলে অবশ্যই স্মল দেবেন। এখানে আধার নাম্বার দেবেন, এখানে আইএফএসসি কোড দেবেন। আইএফএসসি কোড দেওয়ার পরে এখানে ব্যাঙ্ক ডিটেলস অটোমেটিক চলে আসবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে তার অ্যাড্রেসটা দেবেন, অ্যাড্রেস দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন। ঠিক আছে, তো মোবাইল নাম্বার দেওয়ার পরে অবশ্যই এখানে সাবমিট ফর আধার অথরাইজেশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটাতে একটা আসবে ইয়েস আধার অথরাইজেশন সাকসেসফুলি, সেটা আসার পরে আপনি এখানে আধার কার্ডে যার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেবেন। এখানে তার বাবার নাম দেবেন বা স্বামীর নাম দেবেন বা মায়ের নাম দেবেন, যা 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 আছে। তারপরে এখানটাতে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার এখানে সার্ভে খতিয়ান নাম্বার একটা বক্স আসবে, এই বক্সে খতিয়ান নাম্বার দেবেন। এখানে সেই খতিয়ান নাম্বারে যতগুলো জল জমি দাগ আছে যতগুলো জল জমি দেবেন, এখানে হেক্টরে দেবেন, এই জায়গাটাতে হেক্টরে দেবেন।
তো তো হেক্টরে দেওয়ার জন্য আমি চ্যানেলের ডিসক্রিপশনে বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে গিয়ে একর টু হেক্টরে ট্রান্সফার করতে পারবেন। মানে আমি অলরেডি ইয়ে করে রেখেছি, কনভার্টার ইয়ে করে রেখেছি, এখানে এখানে একর দেবেন, এখানে অটোমেটিক হেক্টর চলে আসবে, ঠিক আছে। তো এটাকে কপি করে এখানে এই জায়গাটাতে পেস্ট করবেন, তারপর এই এই বক্সে ক্লিক করবেন, তারপর সেভ করবেন। সেভ করার পরে বন্ধুরা এটা মাস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা ফার্মার আইডি আসবে সেই ফার্মার আইডিটা আপনারা লিখে রাখবেন, ঠিক আছে। আপনারা অবশ্যই লিখে রাখবেন ফার্মার আইডিটা। তো আমি ভিডিওটা পজ করছি, আগে রেডি করে নিই, তারপরে ফিল আপ করে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি নেক্সট স্টেপ। হ্যাঁ, তো বন্ধুরা আমি ফিল আপ করে নিয়েছি অলরেডি, দেখুন এখানে আধার অথরাইজেশন সাকসেসফুলি এটা এসছে। তার যা ডেট অফ বার্থ আছে আধার কার্ডে অনুযায়ী সেটা দেবেন, তার বাবার নাম আছে আধার কার্ড অনুযায়ী সেটাই দিয়ে দেবেন, এবং এ দেখুন ক্ষতির নাম্বার, দাগ নাম্বার এবং তার টোটাল জমি ইন হেক্টর, হেক্টরটা করেছি দেখুন, দেখুন একর 31 ডিসমিল আছে। তো ওটা হেক্টরে কনভার্ট করার পরে দেখুন 0.5301 এটা এসছে, তো আমি সেটা দিয়েছি। এরপরে আমি সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে দেখুন আমার সিএসসি আইডি আছে, যার জন্য সিএসসি দিয়ে এসছে। তো আপনারা অনলাইনে কনভার্ট করলে অনলাইনে আলাদা একটা আইডি আসবে। তো আমার পাওয়ার চলে গেছে, তো যার জন্য আমি বেশিটাও দেখাতে পারবো না। তো আমি পেমেন্ট করি, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং তার রসিদ এসছে। আমার পাওয়ারটা চলে গেছে, যার জন্য সমস্যায় পড়ে গেছি। তো আজকের ভিডিও এইখানে পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যারা ভিএলই ভাই আছেন তারা তো অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।